গুড মর্নিং স্টুডেন্টস, আজকে অনেক দিন পর আবার চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল সিএসএস ভিএসসি এর অন্তর্গত ভোকেশনাল এডুকেশনের ই লার্নিং কন্টেন্ট নিয়ে। আজকে আমরা ইউনিট ফোরের সেশন টু সম্পর্কে আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব ম্যানুয়ার এবং ফার্টিলাইজারের সম্পর্কে। তাহলে এখন সার সম্পর্কে জানব, সার কি এবং সারের প্রকারভেদগুলি। সার হলো প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যুতে যদি প্রয়োগ করা হয় তাহলে উদ্ভিদ সেখান থেকে মূল্যবান খাদ্য উপাদানগুলো কালেক্ট করতে পারে। এবার সার মেনলি কত ধরনের হয়, জৈব, অজৈব এবং জীবাণুসার। তাহলে জৈব সার সম্পর্কে জেনে নিই। জৈব সার কি? জৈব সার হলো জীব বা উদ্ভিদের ধ্বংসাবশেষ থেকে উৎপন্ন সারকে জৈব সার বলা হয়। জৈব সার ব্যবহার করলে মাটির কিন্তু কোনো রকমের ক্ষতি হয় না এবং জৈব সার রাসায়নিক সারের কার্যকলাপকেও অনেকটাই বৃদ্ধি করে এবং মাটির যে ফিজিক্যাল প্রপার্টিটাকে অনেকটাই উন্নত করতে সাহায্য করে। তো বিভিন্ন প্রকার জৈব সার সম্পর্কে জানবো এখন, যেমন খামারজাত সার আছে, কম্পোস্ট সার আছে, কেঁচো সার আছে। খামারজাত সারটা কী করে তৈরি হয়, খামারের বা পশু পাখির মলমূত্র বা অন্যান্য বর্জ্য পদার্থগুলো কী করে একত্রে মিশিয়ে পচিয়ে যে সারটা তৈরি করা হয় সেটাই হচ্ছে খামারজাত সার বা ফার্মিয়ার্ড ম্যানুর। এরপরে কম্পোস্ট সার সম্পর্কে জানবো। কম্পোস্ট কী? কম্পোস্ট হচ্ছে যে বিভিন্ন প্রকার মানে গাছপালা বা সবজির খোসা, তরিতরকারির খোসা, এগুলোকে একত্রে পচিয়ে কম্পোস্ট সার তৈরি করা হয়। কেঁচো সারটা কী করে তৈরি করা হয়? কেঁচো সার হচ্ছে কেঁচোর মল থেকে তৈরি করা হয়। এর তো এখন সবুজ সার সম্পর্কে জানবো। সবুজ সার কী? সবুজ সার বলতে বিভিন্ন প্রকারের শিম্বি জাতীয় উদ্ভিদ আছে, যেমন শন, বরবটি, ধৈঞ্চা, এগুলোকে কী করা হয়, কচি অবস্থায় ফুল আসার আগেই মাটিতে মিশিয়ে দেওয়া হয় এবং কী করা হয়, মিশিয়ে দেওয়া হয়, কীভাবে মিশিয়ে দেওয়া হয়, চাষ দিয়ে, লাঙ্গল দিয়ে বা ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে সেগুলোকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। এর ফলে কী হয়, দীর্ঘদিন থাকার পরে সেগুলো পচে গিয়ে সারে পরিণত হয়। এগুলোই হচ্ছে সবুজ সার। এগুলো মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে। এখানে কিছু জৈব সারের ফটো তোমরা দেখতে পাচ্ছ, যেমন গরু গোবর, আবর্জনা সার আছে, সবুজ সার আছে এবং খৈল সার। যেটা সার হলো রাসায়নিক সার, বলছে কলকারখানায় যে সমস্ত সার তৈরি করা হয় বিভিন্ন সিনথেটিক ওয়েতে কেমিক্যাল ইউজ করে সেগুলো হচ্ছে রাসায়নিক সার, যেমন ইউরিয়া আছে, মিউরেট অফ পটাশ আছে। এবার দেখব রাসায়নিক সারের কিছু প্রকারভেদ, যেমন নাইট্রোজেন ঘটিত সার আছে, ফসফেট ঘটিত আছে, পটাশিয়াম ঘটিত আছে এবং যৌগিক সার আছে। নাইট্রোজেন ঘটিত সারগুলো কেবলমাত্র নাইট্রোজেন উপাদানটি উদ্ভিদকে সরবরাহ করে, ফসফেট ঘটিত সারগুলি কেবলমাত্র ফসফেট উপাদান সরবরাহ করে, পটাশিয়াম ঘটিত সারগুলো কেবলমাত্র পটাশিয়াম উপাদানটাই উদ্ভিদকে সরবরাহ করে। আবার যৌগিক সারের ক্ষেত্রে দুটা বা তিনটে উপাদান কিন্তু উদ্ভিদকে সরবরাহ করে। এবার নাইট্রোজেন ঘটিত সারের মধ্যে যেমন আছে ইউরিয়া, অ্যামোনিয়াম, সালফেট, এগুলো। ফসফেট ঘটিতর মধ্যে যেমন আছে কি, সুপার ফসফেট। পটাশিয়াম ঘটিত সারের মধ্যে কী আছে, মিউরেট অফ পটাশ আছে। আবার যৌগিক সারের মধ্যে কী আছে, যৌগিক সারের মধ্যে যেমন এনপিকে দ্বারা কিন্তু যৌগিক সারটাকে প্রকাশ করা হয়, যেমন 10-26-26। এখানে 10-26-26 অনুসারে এনপিকে রয়েছে। এরপরে দেখব রাসায়নিক সারের ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি। সুবিধাগুলি কী কী আছে, এগুলো মাটিতে সঠিক খুব তাড়াতাড়ি কী হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, ফলে গাছ খুব তাড়াতাড়ি এগুলোকে গ্রহণ করতে পারে। আরেকটা কী আছে, ফসলের উৎপাদন বৃদ্ধিতে কিন্তু এদের ভূমিকা উল্লেখযোগ্য। এবং এর অসুবিধাগুলো কী কী আছে, অসুবিধার মধ্যে অধিক নাইট্রোজেনযুক্ত সার যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে কী, উৎপাদনটা বৃদ্ধি হচ্ছে কিন্তু সাথে সাথে জমির উর্বরতাটাও কিন্তু অনেকটাই কমে যায়। আবার এর ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে মানুষের অনেক রকম রোগ দেখা দিচ্ছে। এখন জেনে নেই তিন নম্বর যেটা লাস্ট সার, জীবাণু সার সম্পর্কে। জীবাণু সারটা কী? জীবাণু সারটা হচ্ছে অণুজীব ঘটিত এক প্রকার সার, যেখানে কী করে, জীবাণুর মাধ্যমে পরিবেশের যে নাইট্রোজেনটাকে সেটা আবদ্ধ করে মাটিতে। কিসের সাহায্যে? জীবাণুর সাহায্যে। এবং এতে কী কারা সাহায্য করে, এতে বিভিন্ন রকমের যে ডাল জাতীয় ফসল আছে, যেগুলো মুসুর, ছোলা, মুগ, এগুলোর মানে মূলের মধ্যে এক ধরনের গুটি থাকে বা রুট নডিউলস যাকে বলা হয়, তারা কী করে সাহায্য করে ওই অণুজীবগুলোকে ওই পরিবেশ থেকে নাইট্রোজেনটাকে আবদ্ধ করার জন্য। এবার এর কিছু উপকারিতা আছে, মাটি সমৃদ্ধ করতে সাহায্য করে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে তো আবদ্ধ করে,
এছাড়া কি আছে, মাটির উর্বরতাটাকে অনেক দিন পর্যন্ত বজায় রাখে। আর কি আছে, এরা পরিবেশ বন্ধু হয়, ফলে মাটিতে এর প্রয়োগ করলে কোনো রকম ক্ষতি হয় না। তো এখন জীবাণু সারের কিছু প্রকারভেদ আমরা দেখে নেব। যেমন নাইট্রোজেনের জন্য আছে কিছু, ফসফরাসের জন্য কিছু আছে। নাইট্রোজেন আবদ্ধ করে যে সমস্ত জীবাণুগুলো, সেগুলো হচ্ছে রাইজোবিয়াম, অ্যাজোরোব্যাক্টর, অ্যাজোস্পাইরিলাম, নীলাভ সবুজ শ্যাওলা যেটা আছে, অ্যাজোলা, এগুলো নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে। ফসফরাসের জন্য কী আছে, ব্যাসিলাস, অ্যাসপারজিলাস আছে, ফেনিসিলিয়াম আছে, ট্রাইকোডার্মা আছে এগুলো। এরপর জীবাণু সারের ব্যবহারের পদ্ধতিটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে, কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যেমন জীবাণু সার প্রয়োগ করার আগে এটা মাথায় রাখতে হবে যে জীবাণু সারটা প্রয়োগ করব সন্ধ্যায় অথবা সকালে, নাহলে কী হবে, সূর্যের তাপে কিন্তু জীবাণুগুলো মরে যেতে পারে। আরেকটা কী পয়েন্ট আছে, যখন জীবাণু সার আমরা বীজের প্রয়োগ করব, বীজটাকে অবশ্যই কিন্তু আমাদের ধুয়ে নিয়ে কিছুক্ষণ ছায়া জায়গায় শুকাতে হবে। এরপরে কি আরেকটা ব্যাপার, আরেকটা জিনিস হচ্ছে 50 গ্রাম চিটা গুড়, এটাকে কী করতে হবে, এটাকে বীজের সাথে মেশাতে হবে। কী অত কত অ্যামাউন্টে মেশাবে, 50 গ্রামের সাথে। 50 গ্রামের সঙ্গে মেশানোর পরে সেটাকে তারপরে মূল জমিতে আমরা ব্যবহার করতে পারি। এখন জৈব অজৈব পদার্থ সারের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখে নিই। জৈব সারটা যেটা, জৈব সার সবসময় প্রাকৃতিক উৎস থেকে তৈরি হবে, অজৈব সারটা কারখানায় তৈরি হবে। এবং জৈব সার পরিবেশ বান্ধব হবে, এটা পরিবেশের কোনো ক্ষতি করবে না, সেক্ষেত্রে অজৈব সার কিন্তু পরিবেশের ক্ষতি করে। আর জৈব সারটা কি, জৈব সারটা হচ্ছে জলে দ্রবণীয় নয়, এটা ধীরে ধীরে মাটিতে কিন্তু দ্রবীভূত হয়, মাটি এটাকে শোষণ করে। অজৈব সারটা কিন্তু জলে দ্রবীভূত হয়। এখন জানবো, জমিতে যদি আমরা অধিক পরিমাণে সার ব্যবহার করি তাহলে কী হবে, যেমন ধরো নাইট্রোজেন সার যদি আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি তাহলে জমিতে ফসল উৎপাদন হবে, প্রচুর পরিমাণে উৎপাদন হবে, কিন্তু পাশাপাশি জমির উর্বরতাটা একদম কমে যাবে। আবার বিশেষজ্ঞদের মতে কী আছে, যে ক্ষতিকর যদি রাসায়নিক সারটা যদি জমিতে প্রয়োগ করা হয় তাহলে ওই রাসায়নিক সারের টোটাল অ্যামাউন্টটা কিন্তু মানে মাটি অ্যাবজর্ব করে নিতে পারে না, অ্যাপ্রক্স 30% কিন্তু অনলি গাছ সেটাকে নেয় এবং 70% সেখানে মাটিতে কিন্তু পড়ে থাকে। এর ফলে কি হয়, সেই শাক সবজি বা পানীয় জলের মাধ্যমে আমাদের শরীরে সেটা প্রবেশ করে, এর ফলে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে, ক্যান্সার সৃষ্টি হচ্ছে মানুষ শরীরে। এটাই ক্ষতিকর দিক অধিক সার ব্যবহারের